মানুষের জীবনে শেষ পরিণতির গন্তব্য হলো এই শ্মশান। তেমনই একটি বিশেষ শ্মশান হলো পুরীর স্বর্গদ্বার। সেই স্বর্গদ্বারে আজ আমরা এসে উপস্থিত হয়েছি। স্বর্গদ্বারের মতো এক পবিত্র স্থান আজ আমি আপনাদেরকে দেখাবো। স্বর্গদ্বারে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, সর্বদাই কাঠের চুল্লিতে কিন্তু মৃতদেহ দাহ করা হয়। এখানে 24 ঘন্টায় মৃতদেহ দাহ করা হয়, কখনোই মৃতদেহ দাহ বন্ধ থাকে না। দূর দূরান্ত থেকে মানুষ তার প্রিয় পরিজনদের স্বর্গপ্রাপ্তির আশায় এই পবিত্রতম শ্মশান স্বর্গদ্বারে দাহ করতে নিয়ে আসেন। আমি যখন গেছিলাম তখন এই শ্মশানে 7-8টি মৃতদেহ পুড়ছিল। এবং একটি জিনিস আপনাদের বলে রাখি, এই স্বর্গদ্বারে একসঙ্গে প্রায় 28টি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা আছে। আগে এই স্বর্গদ্বারে পরিকাঠামো অতটা ভালো না থাকলেও বর্তমানে এই স্বর্গদ্বারকে নতুন পরিকাঠামো দিয়ে নতুনভাবে একেবারে সাজানো হয়েছে। এই শ্মশান সংলগ্ন একটি মন্দিরও আছে। আমরা শ্মশান কর্তৃপক্ষের পারমিশন নিয়ে এখানে ছবি তুলেছি, যাতে সবাই এই পবিত্র স্থানটি দর্শন করতে পারে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা সবার আগে তোমার ফোনেই যায়। আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।